আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখাবো রান্না করে। আজকে তো শনিবার, আজকে আমাদের নিরামিষ খেতে হয়, তাই আজকে আমি একটু কাশ্মীরি আলুর দম করবো। তো এখানে আমি আলু কেটে সামান্য একটু জলে সেদ্ধ করে নিয়েছি। এবারে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো দেখুন। এখানে আছে টমেটো কুচি, এখানে আছে কাশ্মীরি লঙ্কা, এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, এখানে আছে গুঁড়ো এলাচ, এখানে আছে টক দই, গোটা জিরে, এখানে আছে গুঁড়ো ধনে, জিরে, শুকনো লঙ্কা, এখানে আছে আদা কুচনো, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, এখানে আছে আমার কাজু বাদাম, আর চার মগজ আর কাজু বাদাম বাটা, আর এখানে আছে কিশমিশ। এবার আমি এই রান্নাটা করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আপনারাও জানেন এই রান্নাটা, তাহলে এক একজনের রান্না এক এক রকম। তো চলুন বন্ধুরা, আমি রান্নাটা করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি গ্যাসটা অন করেছিলাম, এবারে কড়াটা একটু গরম হলে আমি তেলটা দিয়ে দেবো কড়াতে। দেখুন আমার কড়া গরম হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে আলুগুলোকে একটু ভেজে নেব। তেলটা গরম হলে আলুগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো আমি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দেবো। জিরে দিয়ে দেবো, এবারে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দেবো, টমেটোগুলো দিয়ে দেবো।
কাজু বাটাটা রেখেছিলাম আর চার মগজ আর কাজু একসাথে বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো। আলুগুলো আগে সেদ্ধ করে নিয়েছি আমি, বেশি আমি পোকাবো না, শুকিয়ে নেবো এই জলে আর জল দেবো। এবারে আমি এর মধ্যে কড়াইশুঁটি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আপনারা এইভাবে করে খাবেন, খুব ভালো লাগবে। এক একজনে এক এক ভাবে করে, আমি এইভাবে করলাম। এটা বন্ধুরা আপনারা আমার চ্যানেলটাতে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটা একদম নতুন চ্যানেল, আপনারা আমাকে একটু উৎসাহিত করবেন, আমি আরও রান্না আপনাদের সামনে দেখাবো। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো, 10 মিনিট পরে আমি নামিয়ে ফেলবো। বন্ধুরা আমার 10 মিনিট হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়ে রয়েছে এর মধ্যে। এবারে আমি এর মধ্যে একটু হিং দিয়ে দেবো। হিংটা অনেকে তেলের মধ্যে দিয়ে দেয়, কিন্তু আমি তেলের মধ্যে দেইনি।
আপনারা হেল না দিলেও পারেন। বন্ধুরা আমার কাশ্মীরি আলুরদম হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো, গ্যাস অফ করে দেবো। বন্ধুরা আমি এবার এটাকে নামিয়ে ফেলেছি, এবার আমি গরম গরম পরিবেশন করব। আপনারা এটা লুচি দিয়ে, নান দিয়ে, পোলাও দিয়ে, যা দিয়ে খুশি খেতে পারবেন। আজকে আমার এখানে রেসিপি শেষ হলো। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সামনের দিন আমি আবার নতুন নতুন রেসিপি আপনাদের সামনে দেখাবো। এবার আমি আসি